अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা, অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। দাদা, আই এম সরি। আমি মায়ের সাথে সব সময় ঝগড়া করতাম, এটা বলে যে আমার কোনো দিদি নেই কেন। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার জীবনের সেই আশাটাও পূর্ণ হয়ে গেছে। তোমার মতো যা যেই বাড়িতে আছে না, সেই বাড়ির দুই বউয়ের মধ্যে কখনো ঝগড়া হতেই পারে না। এতটা সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ রুচিতা, কিন্তু এবার আমিও তোমাকে বাঁচাতে পারবো না। গৃহপ্রবেশে তোমার পায়ের কালো ছাপেই আমরা বুঝতে পেরেছিলাম যে তোমার প্রবেশ আমাদের পরিবারের জন্য কত বড় অমঙ্গল। তুমি আসতেই আমাদের পরিবারের খুশিতে নজর লেগেছে। হাত জোর করে মিনতি করছি তোমায়, ছেড়ে দাও আমাদের পরিবারকে আর যাও এখান থেকে। তুমি ঘরটাকে আস্তে করে পা দিয়ে ফেলবে আর এই থালাতে পা রেখে তারপর ঘরে প্রবেশ করো। কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না তুমি। নিহার বাবু, আমি মানছি ভুল করাতে তুমি খুব পারদর্শী, আর কয়েকবার তো দেখেছি পুরো কাজ করার আগে কোনো না কোনো গাফিলতি করেই থাকো, কিন্তু এত বড় ভুল তুমি করতে পারো না যাতে কারোর প্রাণের ঝুঁকি হতে পারে।
করছিস তুই নিহার? এই মেয়েটা তোর ঠাকুমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। এই মেয়েটা কারোর প্রাণ বাঁচাতে পারে মা, প্রাণ কখনোই নিতে পারে না। I'm sorry মা, কিন্তু কোনো না কোনো গন্ডগোল একটা হয়েছে। যখন বাবার হার্ট অ্যাটাক হয়েছিল তখন ও বাবার সম্পূর্ণ খেয়াল রাখত, আর দুবার করে বাবার ওষুধ ক্রস চেক করত, আর আমার পায়ে যখন আঘাত লাগলো তখন ওই আমার খেয়াল রেখেছিল। ও আমার ডায়েট, আমি কখন কি খাবো, কি এক্সারসাইজ করবো সবটার খেয়াল রাখত। রুমে না থেকেও সব সময় আমার ওপর নজর রাখত। তাই আমি তো এটা মানতেই পারবো না, ঠাকুমার ওষুধটাও ক্রস চেক না করেই ঠাকুমাকে দিয়েছে। মা আমি মানছি ঠাকুমার সঙ্গে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, কিন্তু আমার ওর উপর পুরো ভরসা আছে, ও এই ভুলটা করেনি। আর যদি 1% ওর থেকে ভুল হয়ে থাকে সেটা অজান্তেই হয়েছে, আর অজান্তে যে ভুল হয়ে যায় তার জন্য এত বড় শাস্তি দিতে নেই বাবা। আমি জানি ও তোমাদের নজরে এখন খারাপ, কিন্তু কোনো প্রমাণ ছাড়া এভাবে মন থেকে মেনে নিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। সেই জন্য যতক্ষণ না এই কথাটার কোনো প্রুফ পাওয়া যাচ্ছে বা যতক্ষণ না ওষুধের ওই লাল পাতাটা পাওয়া যাচ্ছে, ওই বাড়ি থেকে কোথাও যাবে না। নিহার, তুমি রুচিতাকে এখানে রাখতে চাও তো রাখো, কিন্তু ও ক্ষমা পাবে না। যদি ওর ভুলটা ভুল হয়েও থাকে, কালকে যখন কেউ আমার উপর বিশ্বাস করছিল না তখন নিহারবাবু আমার সঙ্গ দিলেন, আর আমি এখনও ওনাকে থ্যাংক ইউ বলতে পারিনি। এক নম্বরের বোকা তুই রুচি। নিহারবাবু তোকে এতটা ভালোবাসেন। আমি ভালোবাসবো? তাও আবার ওই মেয়েটাকে? এটা কিরকম কথা বলছো তুমি মা? তাহলে তুই ওকে কাল আটকালি কেন? সেই সময় আমার যা মনে হয়েছে আমি সেটা করেছি, আর তোমরাও কোনো প্রমাণ ছাড়া ওই মেয়েটার ওপর দোষ চাপিয়ে যাচ্ছিলে। আর তাও কোনো ছোটখাটো দোষ নয়, ঠাকুমাকে মেরে ফেলার দোষ দিচ্ছিল। আর আমার সিরিয়াসলি মনে হয় না ওই মেয়েটা ঠাকুমাকে সত্যি মারার চেষ্টা করেছে বলে। তাহলে সত্যি তোর মনে কোনো ফিলিংস নেই মেয়েটার জন্য? অফকোর্স না মা, আমি শুধু মনুষ্যত্বের জন্যই মেয়েটাকে হেল্প করেছি। আমার মনে ওই মেয়েটার জন্য না কখনো কিছু ছিল না কখনো হবে। ও শুধু বাবারই বৌমা, আমার বউ কখনোই না, আর আমি কখনো হতে দেবও না। আর ভালোবাসা সেটা তো তুমি ভুলেই যাও যে কখনো আমি ওকে ভালোবাসবো। বাবু, আমার আপনাকে কিছু বলার আছে। আসলে এখানে ভ্যাকিউম ক্লিনারের এত জোরে আওয়াজ হচ্ছে, আমরা অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি? আমার একটা জরুরি কাজ আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। কিছু সম্পর্ক এমন হয় যেটা না ছাড়া যায় না আপন করা যায়, এরকমই সম্পর্কের বাঁধনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। বৌমা, তুমি কাল আমার ঘর থেকে ওষুধের স্ট্রিপটা সরিয়েছো? উফ,
না মা, আমার মাথা থেকেই চলে গেছিল। এখন না আমার ঘরে চুম্বক আছে আর না ওষুধের স্ট্রিপ। ওষুধটা নেই, তাহলে ওষুধটা গেল কোথায়? হে ভগবান, প্লিজ যেন ওই ওষুধের পাতাটা খুঁজে পাওয়া যায়। আমি যে তাহলে জেনে বুঝে কিচ্ছু করিনি, বাবার সামনে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।